হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ মিনি ভ্লগ। আজকে স্যাটারডে আর আমি সকাল সকাল আমার স্কিন কেয়ার করতে শুরু করে দিয়েছি, আমার রেগুলার মর্নিং স্কিন কেয়ার। ফার্স্ট আমি ইউজ করেছি টোনার, তারপরে অ্যাপ্লাই করেছি ময়েশ্চারাইজার, তারপর অ্যাপ্লাই করছি সানস্ক্রিন। সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা অবশ্যই দরকার। আমরা অনেকেই ভাবি যে বাইরে না বেরোলে সানস্ক্রিন অ্যাপ্লাই করার কোনো দরকার হয় না, কিন্তু না, বাড়িতে থাকলেও সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত। ফেসের সাথে সাথে আমাদের হাতে এবং গলাতেও সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, না হলে ট্যানের সমস্যায় ভুগতে হবে। সারা বছর আমার ড্রাই লিপসের কারণে আমাকে লিপ বাম ইউজ করতেই হয়। তো চলো, স্কিন কেয়ার কমপ্লিট করে আমি সকাল সকাল বানাতে বসে গেছি এগ স্যান্ডউইচ। আমার সকালের ব্রেকফাস্টের অন্যতম প্রিয় হলো এগ স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচের থেকেও আমার এগ স্যান্ডউইচ খেতে বেশি ভালো লাগে। তার জন্য আমি এখানে চারটে ডিমকে গ্রেট করে নিয়েছি, আর তার উপর দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি অ্যান্ড ক্যাপসিকাম কুচি। তারপর দিয়েছি অল্প একটু লবণ, আর দিয়েছি একটু মেয়োনিজ। আমার কাছে মেয়োনিজ শেষ হয়ে গিয়েছিলো, যতটুকু ছিল ততটুকুই দিয়েছি। এরপর দিয়েছি একটু চিজ, একটু না মানে অনেকটাই চিজ। আমার মতো যারা যারা চিজ লাভার আছো তারা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। তারপর দিয়েছি একটু ব্ল্যাক পেপার, আর দিয়েছি অরিগানো। এরপর এটাকে ভালো করে মিক্স করে নেব। কোনো কিছু জিনিস মিক্স করতে আমার খুব ভালো লাগে। এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে আর এটা রেডিও হয়ে গেছে। তো চলো এবার ব্রেডগুলো রেডি করে নিই। ব্রেডগুলোর ওপর দিয়েছি আমি এরকম পিৎজা পাস্তা সস। যাদের কাছে পিৎজা পাস্তা সস থাকে না, তারা নর্মাল টমেটো কেচাপের মধ্যে অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো, তাহলেই পিৎজা পাস্তা সস রেডি হয়ে যাবে। আর এরপর আমি যে ডিমের প্রেসটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অনেকেই স্যান্ডউইচ বানানোর সময় ব্রেডের সাইডগুলো কেটে নেয়, বাট আমি কাটি না, বিকজ আমার এটা খেতে বেশ ভালো লাগে, তাই আমি এগুলোকে কাটি না। তো চলো, একটা রেডি হয়ে গেছে। তো এবার তোমাদেরকে আমি দেখাবো কীভাবে তাওয়ায় স্যান্ডউইচ বানাতে হয়। অনেকের কাছে স্যান্ডউইচ মেকার নেই, আমার কাছেও নেই। তো চলো আমি এইভাবেই স্যান্ডউইচ বানাই। ফার্স্ট একটু বাটার দিয়ে গরম করে তার উপর ব্রেডটাকে দিয়ে একটা সাইড ভেজে আবার উল্টে আর একটা সাইড ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে স্যান্ডউইচ। এবার এটাকে পিস করে কেটে নাও স্যান্ডউইচের মতো। তো এবার আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে বসিয়ে দিয়েছি দুপুরের জন্য রান্না। দুপুরের রান্নাবান্না কমপ্লিট করে, লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আবার বিকালে রেডি হতে শুরু করে দিয়েছি। তো আমি এখানে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি অনেকটা সিসি ক্রিম। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পরে জানাচ্ছি। তো আমার কাছে এখন আপাতত সেরকম কোনো মেকআপ নেই, তো এরপর আমি অ্যাপ্লাই করে নিলাম একটু লিপস্টিক, আর চুলটা একটু হাই পনিটেল করে নিয়েছি কারণ ভীষণ গরম পড়েছে, আর একটা ছোট্ট বিন্দি লাগিয়ে নিলাম। আর এই যে কালারফুল ব্যাগটা দেখছো, এই ব্যাগটা আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে আমার মা আমাকে গিফট করেছে, আর এরকম একটা কালারফুল ড্রেসও গিফট করেছে, সেটা তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব। তারপর দুজনে বেরিয়ে পড়েছি টোটো করে, যাচ্ছি আমতায় মেলাইচণ্ডী বাড়িতে পুজো দিতে। প্রথমেই বাজারে ঢুকেছি একটা ফুলের দোকানে। যারা পুজো দিতে আসছো এখানে তাদের বলে রাখি, মন্দিরের সামনে কিন্তু কোনো ফুলের দোকান নেই, তো তোমরা বাজার থেকেই ফুল কিনে নিয়ে যেতে পারো। তারপর দশকর্মার দোকান থেকে পুজোর যা যা সামগ্রী লাগে সেগুলো নিয়ে নিলাম। এবার চলে এসেছি আমরা মন্দিরে। আমি আমতায় 3.5 বছর আছি, বাট দুর্ভাগ্যবশত আমার এটা 3rd time আসা এই মন্দিরে। আমি নিজেকে খুব আনলাকি ফিল করি যে আমি মাত্র 3 বার এসেছি এই মন্দিরে। তো যাই হোক, তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখিয়ে দিই। গেট থেকে ঢুকেই ডান দিকে আছে এরকম একটা শিব মন্দির, সামনের দিকটায় আছে মার নাট মন্দির। আর এবার মার প্রধান মন্দির দেখিয়ে দিই। এতে সামনেই হচ্ছে মার মন্দির, আর মন্দিরের বাঁদিকে এখনও কাজ চলছে। মন্দিরের বাঁদিকে এখনও কিছু মন্দির তৈরি হচ্ছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার, দাঁড়াও। এই যে দেখো, আর এটা হচ্ছে নাট মন্দির। তো এবার তোমাদেরকে মার দর্শন করিয়ে দিই। যারা দূরে আছো আমার ব্লগের মাধ্যমে মাকে দর্শন করে নাও। আর এবার পুজো টুজো দিয়ে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে আমি খেতে এলাম ফুচকা। তো এখানে দেখছো ফুচকার দোকানটা কত সুন্দর সাজিয়েছে, আর ফুচকাটাও বেশ ভালোই বানায়। তারপর ফুচকা খেয়ে খেলাম এরকম আইসক্রিম। আমার আজকাল ফ্যান্সি আইসক্রিমগুলোর থেকে এরকম স্টিক আইসক্রিম খেতে বেশ ভালো লাগে, এটা ছিল রসগোল্লা ফ্লেভারের। তারপর আবারও এলাম একটা ফুলের দোকানে, কেন সেটা বাড়ি গিয়ে বলছি তোমাদের।
বাড়ি এসে একটা লাল পা সাদা হ্যান্ডলুমের শাড়ি পরে তার সাথে একটা ম্যাচিং রেড ব্লাউজ পরে আমি রেডি যাচ্ছি একটা কাকিমণিদের বাড়ি, কালী পুজো আছে। তো চলো তোমাদেরকে মাকে একবার দর্শন করিয়ে দিই। এখন মায়ের সাজের প্রস্তুতি চলছে, বাজে এখন 10:30 মতো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।